বাংলাদেশে 70% মৃত্যু দীর্ঘমেয়াদী বা অসংক্রামিত সংক্রমণ না, ভেজাল খেয়ে দেওয়া হয় আর কি। এর মধ্যে ক্যান্সারে প্রতি বছর আক্রান্ত হচ্ছে 1.5 লাখ মানুষ, মারা যায় 1,08,000, 19 বছর প্রতি 10 জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত হয়। কিডনি বিকল ভাগ বছরে 40,000 মানুষের, তাদের মধ্যে 75% ডায়ালিসিস বা কোনো চিকিৎসা ছাড়া মৃত্যুবরণ করতে হয়। এবং আপনি দেখবেন যে হৃদযন্ত্র বা রক্তনালী রোগে মারা যায় 2,70,000-এর বেশি মানুষ বাংলাদেশে। এর বেশিরভাগই হলো ভেজাল, বেশিরভাগই হলো ভেজালের কারণে। পণ্যের ক্ষেত্রে বাণিজ্য যুদ্ধ আছে, যে পণ্যের বা সেবার গুণগত মান বলে যে একটা জিনিস আছে, এটা আমাদের দেশে উঠেই গেছে। চকচক করলে শোনা হয় না, আসলে দেখবেন যে যদি বললেন লাখ লাখ ক্রেতাকে ওজনে কম দেওয়া, পেট্রোল পাম্পে জ্বালানি কমে দেওয়া, খাদ্যে ভেজাল, জীবন রক্ষার ঔষধে ভেজাল, নকল সার, নকল কারখানা, 2 নম্বরীকে 1 নম্বর বলে চালায় দেওয়া, 1 নম্বরের সাথে 2 নম্বরই মিশানো, হেন কাজ নাই যেটা রেওয়াজে পরিণত হয়েছে, একদম রেওয়াজে পরিণত হয়েছে। আর কয়েকদিন আগে এইবার ঘুষের কথা, আমরা যে সরকারি সেবা দেখি সেখানে দেখেন এক বংশীয় ছাগল কিনে ধরা রাখা একদম, কিটা মুশফিক রহমান ওরফে ইফার, তার বাপকে 14 কোটি উদ্ধার করে দিল এনবিআরের সদস্য মতিউর রহমান সাহেব, এখন পাওয়া হয়ে গেছে। তোরা আনামের 152 আল্লাহ বলছে তোমরা মাপ এবং ওজন এইটা পূর্ণ করে দাও ন্যায় নিষ্ঠার সাথে, এবং আমরা কাউকে তার সাথের অতীত কষ্ট দিই না। এবং মুতাফিফিন আয়াতের 1-6 আয়াতে, মানে 6টা আয়াতে আল্লাহ বলছে যে দেখো যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ অপেক্ষা করতেছে, জেনে রাখো তোমাদের জন্য দুর্ভোগ আসবে। এরা লোকের থেকে যখন নেয় তখন কিনে মেপে নেয়, যখন তখন পূর্ণ মাত্রায় নেয় তখন ঠিক আছে, আর যখন দেয় তখন কম দেয়। এবং বলছে যারা চিন্তা করে না যে তারা আবার আমার কাছে পুনরুত্থাপিত হবে মৃত্যুর পর, এটা তারা ভুলে যায়। এবং সেই দিবসে তারা প্রতিপালকের সামনে দাঁড়বে এবং বিব্রতর অবস্থান হতে পড়বে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলছে যে যখনই কোনো জনগোষ্ঠী মাপ ও ওজনে কম দিবে তাদের জন্য আল্লাহ কীভাবে শাস্তি দেবে সেটা উপরে শিয়ে বলেছে, তাদের জন্য দুর্ভিক্ষ আসবে, খাদ্য ঘাটতি আসবে এবং অত্যাচারী শাসকের দিয়ে শাস্তি দেবে। তো বিএসটির 299টা এটা ম্যান্ডেটরি, আর যেটা আরেকটা যদি আবেদনের প্রেক্ষিতে করা সেটা প্রায় 5,000-এর কাছাকাছি। এইগুলো যে মানের তালিকাটা আমি দেখছি আমার জন্য কাজে লাগবে, সেই কাজটা আমরা আশা করব যে সমোন্নতি উদ্যোগে ট্যাক্স উন্নয়ন বিশ্ব বিনির্মাণ হবে। যদি আমরা সবাই চেষ্টা করি তাইলে হবে, এক পক্ষের চেষ্টাতে আসলে হবে না। আমাদের সারা পৃথিবীর সরকারের জাতিসংঘের একটি লক্ষ্য আছে, তার মধ্যে যেটাকে এসডিজি 2030 বলি আমরা, এর মধ্যে তৃতীয় লক্ষ্যটা হলো যে আপনি সকল বয়সী মানুষের জন্য সুশাসন নিশ্চিত করবেন রাষ্ট্র। যে সুশাসন নিশ্চিত করলে ভেজাল দিতে মান যদি ঠিক না রাখি তাহলে সুস্বাস্থ্য নিশ্চিত হবে, তাহলে এই টার্গেটটা আমরা কখনই পূরণ করতে পারবো না।